প্রসূতি বিভাগের ওই মা তিনি তার কন্যা সন্তান জন্ম হওয়ার পর তিনি আচমকা নিখোজ হয়ে যান এবং নিখোজ হয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ পর রাত কাবার হয়ে যাওয়ার পর সকালে সেই প্রসূতি বিভাগের পেছন থেকেই কিন্তু এই দেহটি উদ্ধার করা হয়েছে। আমি আরও একবার দেখাতে চাইব ওই জায়গাটি অন্তত কিভাবে এটা যে লোকচক্ষুর আড়ালে এমনটা বলা খুব মুশকিল, ক্যামেরার লেন্স দিয়ে যদি বোঝা যায় তাহলেও বোঝা যাবে যে এটা একেবারে যে লোকচক্ষুর আড়ালে রয়েছে বা এই জায়গা তেমনটা নয়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু পুলিশ মোতায়েন করা রয়েছে, কিন্তু এখানে একাধিক জানলা দিয়েও কিন্তু নজর করা সম্ভব, ফলে কিভাবে এই দেহটি এখানে এলো যে বিষয়টা আমি একটু আগেও বলছিলাম যে সম্ভাব্য অনেকগুলো কারণ খতিয়ে দেখা হচ্ছে। এক, খুনের সম্ভাবনা যেটা অভিযোগ করা হয়েছে পরিবারের তরফ থেকে, তার পাশাপাশি আত্মহত্যার বিষয়টিও কিন্তু পুলিশ অস্বীকার করছে না এবং তারা সেই দিকটিও খতিয়ে দেখছে। কিন্তু এই বিভাগের বিভিন্ন জায়গায় একাধিক যে দফতরগুলি রয়েছে সেই সঙ্গে বিভিন্ন বিভাগগুলি রয়েছে, ফলে কিভাবে এই ঘটনা ঘটলো বা কেউ আদৌ তাকে এভাবে তার দেহ এখানে কিভাবে এলো সে বিষয়ে কেউ দেখতে পেরেছিল কিনা, যেমনটা এখনও পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে তার মৃত্যুর কারণ কিভাবে এই প্রসূতি বিভাগের পেছনে এই দেহটি এলো সে সম্পর্কে একেবারে কারোর গোচরে বিষয়টি আসেনি, ফলে সেখান থেকে মানে ধোঁয়াশা দানা বাঁধতে শুরু করেছে যে এরকম একটা ব্যস্ত এবং যে একেবারে সবসময় যেখানে রোগী চিকিৎসক সেই সঙ্গে স্বাস্থ্যকর্মী তাদের আনাগোনা এমনটা নয় যে একেবারে ঝোপে জঙ্গলে হাসপাতালের পেছনে এরকমভাবে তার দেহ পাওয়া গিয়েছে। প্রায় প্রকাশ্যে আমরা বারবারই দেখাচ্ছি সেই ছবিটি যে যেখান থেকে তার দেহটি উদ্ধার হয়েছে একাধিক প্রশ্নের উদ্রেক করছে যে কিভাবে ওই প্রসূতি তিনি নিখোঁজ থাকার পর রাত কাবার হয়ে গেল কারোর টনক পর্যন্ত নড়ল না, পুলিশকে জানানো ইস্তক তারা কেন তার হদিস পেলেন না এবং তার পরবর্তী সকালবেলা তার দেহ উদ্ধার হচ্ছে সেই হাসপাতালেরই একেবারে যে বিভাগে তিনি ভর্তি ছিলেন তার পেছনের অংশ থেকে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেরকম চাঞ্চল্য ছড়িয়েছে সেই সঙ্গে একাধিক প্রশ্নও উঠতে শুরু করেছে যার জবাব পাওয়া জরুরি বলে মনে করা হচ্ছে। ঋত্বিক, সেক্ষেত্রে যে প্রসূতির মৃত্যু হয়েছে সেই প্রসূতির পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? দেখো প্রসূতি, যেমনটা আমি একটু আগে জানালাম যে প্রসূতির পরিবার যে অভিযোগটা করছে তারা সম্ভাব্য যে খুনের বিষয়টি তারা বলছেন, তা আমার তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, তারা যারা বলছেন যে যে তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে, কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটালো প্রশ্ন ছিল যে কোনোভাবে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন কি না বা কিংবা কোনোরকমভাবে মানসিক টানাপোড়েনের মধ্যে ছিল কি না কিংবা কোনো বিবাদের প্রসঙ্গও ছিল কি না সেই বিষয়ে কিন্তু তারা সম্পূর্ণ ধোঁয়াশায়। কিন্তু তাদের বক্তব্য একাধারে একদিকে যেরকম তারা এর জন্য দায়ী করছেন হাসপাতাল কর্তৃপক্ষকেই তারা মূলত দায়ী করছেন এবং সেই সঙ্গে তারা খুনেরও সম্ভাবনার কথা বলছেন, তারা মূলত অভিযোগ করছেন খুনের, ফলে খুব স্বাভাবিকভাবে গুরুতর একটা গাফিলতির প্রশ্ন তারা তুলছেন। কারণ তারা বলেন যে কালকে যখনই বিকেল দুপুর থেকে যখন তার এই প্রসূতির খোঁজ পাওয়া যাচ্ছিল না, কন্যা সন্তান সেই বিভাগেই রয়েছেন, অথচ প্রসূতি বিভাগে থেকে তার মা নিখোঁজ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে পরিবারের লোকজন ইতিউতি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন সংশ্লিষ্ট বিভাগের হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও কোথাও না কোথাও তো প্রশ্নের মুখে পড়ছে, তাই নয় কি? একেবারেই তাই, খুব স্বাভাবিকভাবেই সেই বিষয়টাই প্রশ্নের উদ্রেক করছে। কারণ যে বিষয়টা আমি একটু আগে উল্লেখ করছিলাম যে এই হাসপাতাল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং শহরের অত্যন্ত একেবারে চেনা জানা একটা হাসপাতাল যেখানে বহু মানুষ আসেন এবং এইরকম একটা বিষয় বিশেষ করে প্রসূতি বিভাগে মা তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন এবং তার দেহ পাওয়া যাচ্ছে তার ঠিক সেই প্রসূতি বিভাগের যে বাইরের অংশ থেকে পেছনের অংশ থেকে, খুব স্বাভাবিকভাবে তার বিষয়ে এই নিরাপত্তা এবং রোগীদের যে নিরাপত্তা এবং সুস্থ তার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষ বারংবার করে থাকেন তা নিয়ে যে প্রশ্নচিহ্ন ওঠাটা স্বাভাবিক সেটা বলাই বাহুল্য। একেবারে ধন্যবাদ ঋত্বিক, আমি কথা বলছিলাম আমার কলিগ ঋত্বিকের সঙ্গে এবং প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল কলেজে, ন্যাশনাল মেডিকেল কলেজে। কারণ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে, একজন প্রসূতি তার কন্যা সন্তান হয় এবং কন্যা সন্তান হওয়ার পর গতকাল থেকে তিনি নিখোঁজ, আজ সকালে হাসপাতালের পিছন থেকে কিভাবে তার দেহ উদ্ধার হচ্ছে, পরিবারের তরফ থেকে বারবার কিন্তু খুনের অভিযোগ দায়ের করা হচ্ছে এবং যে বিষয়টা বলা হচ্ছে যে হাসপাতালের এই ঘটনায় কিন্তু রীতিমতন প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।